হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট এসেছে এ বিষয়ে আমার কিছু বলারও আছে ব্যক্তিগত তবে ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন আপনি আপনার জন্যই বলছি এই চ্যানেলে নতুন আপডেট সবার আগে কিন্তু আসে আপনি মিলিয়ে নেবেন কাজেই চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকার নল নোটিফিশনটি অন করতে ভুলবেন না পুরানো সাবস্ক্রাইবারদের যারা আমার বন্ধু তাদের কাছ থেকে আমি তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আশা করতেই পারি তো চলুন শুরু করি তো আমরা ডাইরেক্ট শুরু করি তো আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন অবশ্যই আপডেট পাওয়ার জন্য গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে আপডেটটা করে নেবেন এবারে কি বলুন তো সঙ্গে সঙ্গে কেউ পেয়ে যাচ্ছেন কারোর রাস্তে একটু দেরি হচ্ছে তবে রোল আউট হয়ে গিয়েছে আপনি পাবেন এটা গ্যারান্টি এবার আপডেটটা কি একটা চেয়ার্ট আমি ওপেন করে নিই ওপেন করার পর একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন ধরুন আপনি কোন একটা ভয়েস মেসেজ কাউকে পাঠাবেন ঠিক আছে ভয়েস মেসেজ তো আমরা কি করি এখান থেকে এরকমভাবে চেপে ধরে এরকমভাবে তুলে দিই এখানে একটা নতুন আপডেট এসেছে যেটা সাথে আমি আরও কিছু বলবো হ্যাঁ এবারে প্রথম আপডেটের কথাটা শুনুন সেটা হচ্ছে এখানে দেখুন এই ডান্স সাইডের দিকে একটা অ্যাক এসেছে অর্থাৎ ওয়ান অর্থাৎ এই যে ভয়েসটা আমি রেকর্ড করছি যখন আমি এটাকে সেন্ড করব। যে এই ভয়েসটা দেখবে সে একবারই শুনতে পাবে দ্বিতীয়বার যখন শুনতে যাবে আর মেসেজটা চলবে না অর্থাৎ একবারই চান্স কিন্তু এখানে একটা মস্ত বড় ভুল আপনি যদি এই ভুলে মানে এই আপডেটটার কথা মাথায় রেখে কিছু একটা সিদ্ধান্ত নেন কোনো ইম্পর্টেন্ট কিছু কাউকে শেয়ার করে ফেলেন তাহলে কিন্তু বিপদে পড়বেন কি ধরনের বিপদ আমি অবশ্যই বলবো সেই সাথে সাথে একটু বলি এখানে আমরা অনেক সময় দেখি আমাদের অনেক সময় আমরা কি করি আমরা হয়তো কাউকে ভিডিও পাঠাচ্ছি তো আমরা ভিডিওটাও সিলেক্ট করে নিলাম ভিডিও সিলেক্ট করার পরে এখানেও দেখুন ছাড়ার আগে ভিউ অন করতে পারি করে আমরা ভিডিওটা পাঠাতে পারি কিংবা এমনও হতে পারে যে আমরা কোনো একটা ছবি পাঠাবো ঠিক আছে এখান থেকে একটু নিচে এসে আমি একটা ছবি সিলেক্ট করি ধরুন একটা ছবি সিলেক্ট করলাম এখানেও দেখুন ভিউ অন রোজ অর্থাৎ আমার কথা হচ্ছে এই যে ভিউ অন যে বিষয়টা এটা হচ্ছে জাস্ট আমার মনে হয় খুব একটা কাজের না সে ছবির ক্ষেত্রে হোক ভিডিওর ক্ষেত্রে হোক ভয়েসের ক্ষেত্রে হোক কেন বলুন তো কারণ আজকের ডেটে মানুষরাও এতটা বোকা না আপনি নিজের কথা ভাবুন কেউ যদি মেসেজটা পাঠায় ওখানে তো পরিষ্কার লেখা থাকে বা বোঝা যায় যে ভিউ ওয়ান একবার দেখলেই হয়ে যাবে আবার কি আপডেট বেরিয়েছে যেই ভিউ ওয়ান এই মেসেজটা যাতে কেউ না পড়তে পারে একবারের বেশি বা স্ক্রিনশট দিতে না পারে তার জন্য ব্যবস্থা হচ্ছে অর্থাৎ স্ক্রিনশট দেওয়া যায় না কিন্তু আদৌ কি কাজ হয় আজকের মোবাইল মানুষের হাতে তিনটে রোজ ছবিই হোক ভিডিও হোক যাই হোক না কেন সেটা উপর থেকে একটা ছবি তুলে তুলে নিলেই হলো কিংবা ভিডিওটা উপর থেকেই মানে ক্যাপচার করে নিলেই হলো ভয়েসের ক্ষেত্র তাই আর রেকর্ডিংটা চালিয়ে নিয়ে আপনার ভয়েসটা রেকর্ড করে নিলেই হলো তাহলে এই ভিউ অন যে অপশানটা এটা আমার মতে একদম বেকার অপশান এই অপশানের কথা মাথায় রেখে আপনি যদি কোনো ইম্পর্টেন্ট যেটা আপনার মনে হয় যে ভিউ অন হিসেবে কাউকে পাঠাচ্ছেন মানে আপনি চাইছেন না তাকে পাঠাতে কিন্তু আপনি এটা চাইছেন যে একবারই সে দেখুক আর যেন না দেখুক মানে আপনার মধ্যে সংশয় রয়েছে আপনার যদি নর্মাল কিছু আপনি পাঠাতেন হ্যাঁ যেটাই কোনো কোনো সমস্যা নেই সেটা নিশ্চয়ই আপনি ভিউ অন করতেন না যে তার কাছে থাকলেও আপনার কিছু যায় আসে না আপনি তাকে পাঠাচ্ছেন অথচ চাইছেন না যে তার কাছে সেকেন্ড বার থাকুক বা সে সেকেন্ড বার সুযোগ পাক তার মানে কি সে মেসেজটা সেরকমই ছবি হোক ভিডিও হোক বা ভয়েস হোক তাহলে আমি বলবো এইটা মাথায় রেখে তাকে পাঠানোর দরকারই নেই আপনি তাকে ডাইরেক্ট গিয়ে ফোনে দেখিয়ে দিন বা আপনার যে বক্তব্য বলে দিন ভিডিও হলে দেখিয়ে দিন কিন্তু আপনি ভিউ ওয়ানে চক্রে পড়ে কিন্তু আপনি এই ভুলটা করবেন না এটা আমার নিজস্ব ওপিনিয়ন এবার আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে আপনার মানসিকতা আলাদা হতে পারে তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই